ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একদিন বোন অন্য বোনের পক্ষ থেকে একটি প্রশ্ন করেছেন, নিজ দেশের বাহিরে বা কোনো অমুসলিম দেশে সেখানে পড়াশোনা বা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য বা সেখানে সেটেল হওয়ার উদ্দেশ্যে ভ্রমণ করা বা হিজরত করা, এটা কতটুকু ইসলাম বৈধতা দেয়। আমরা যদি প্রশ্নটা একটু সহজ করে বলি, বা আমরা জানি যে আমাদের দেশে অনেক দিক দিয়ে অনেক ধরনের অশান্তি বসবাস করে, নিরাপত্তাহীনতায় অনেক সময় ভুগতে হয়, তো সেই ক্ষেত্রে কেউ যদি চায় যে তার আল্লাহ সুবহানাহু তাকে নিয়ামত দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, তৌফিক দিয়েছে, সেক্ষেত্রে সে ইউরোপে কোনো একটা রাষ্ট্রে, উন্নত বিশ্বের কোনো এক রাষ্ট্রে সে সেখানে গিয়ে সেটেল হওয়ার জন্য বা সেখানে স্থায়ীভাবে থাকার জন্য যদি কেউ নিজের দেশকে বা মুসলিম দেশকে, সেটা বাংলাদেশ হোক অথবা পাকিস্তান হোক অথবা যে কোনো ইসলামী দেশ হোক না কেন, মুসলিমদের দেশ হোক না কেন, এমনটি করা যাবে কিনা বা ইসলাম এটার অনুমতি দেয় কিনা। এই প্রশ্নটি যখন আলেম ওলামাদেরকে বা করা হয়েছিল, তখন তারা বলেছেন যে ইকামাতুল মুসলিম ফি বিলাদুল কুফর কদ আফতা আহলুল ইলম বিআন আল আসল আদম জাওয়াজিহা, যে একজন মুসলিমকে স্থায়ীভাবে কোনো কাফেরের দেশে বা অমুসলিম বা অন্য ধর্ম অবলম্বীর দেশে স্থায়ীভাবে বসবাস করা, এটা জায়েজ নয়, এটা বৈধ নয়। তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের, যেহেতু আমরা বাংলাদেশি, সেহেতু আমরা বাংলাদেশকে নিয়ে বলবো, যে বাংলাদেশি কোনো ব্যক্তির এটা তার জন্য, মুসলিম ব্যক্তির জন্য এটা উচিত নয় যে সে ইউরোপের কোনো অমুসলিম রাষ্ট্রে গিয়ে স্থায়ীভাবে সে সেখানে থেকে যাবে। যদি মুসলিম রাষ্ট্র হয় তাহলে সেটা ভিন্ন, কিন্তু কোনো অমুসলিম রাষ্ট্রে স্থায়ীভাবে থেকে যাওয়াটা, এটা ইসলাম, এটা শরিয়াত এটাকে জায়েজ করেন না বা এই অনুমতি শরিয়াত দেয় না। এই মর্মে তিরমিজিতে এবং ইমাম আবু দাউদ তার রাহিমাহুল্লাহ তাদের গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিসটি ইমাম আলবানী সহিহ বলেছেন, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বারিউ মিন কুল্লি মুসলিমিন ইয়ুকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই সকল মুসলিমদের থেকে আমি নিজেকে, নিজের জিম্মাকে সরিয়ে নিচ্ছি বা আমি তাদের থেকে দূরে যারা মুশরিকদের সাথে বসবাস করে বা অন্য ধর্ম অবলম্বীদের সাথে বসবাস করে। এই হাদিসের আলোকে বা আরও অনেক আর অন্যান্য হাদিসের আলোকে বিদ্বানগণরা এমনটি বলেছেন যে কোনো অমুসলিম দেশে স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে মুসলিম দেশ ত্যাগ করা বা নিজ দেশ ত্যাগ করা, এটা ইসলাম বৈধতা দেয় না। কিন্তু যদি বিশেষ প্রয়োজনীয়তা থাকে সেক্ষেত্রে যাওয়া যেতে পারে, যেমন উচ্চশিক্ষা কথার কথা, কেউ ডাক্তার তো ডাক্তারি পড়াশোনা করার জন্য এমন একটা দেশে যাচ্ছে যে দেশের ডাক্তারি বিষয়ক পড়াশোনার মানটা অনেক ভালো, সেই ক্ষেত্রে সেই পড়াশোনা অর্জন করার জন্য বা সেই ডাক্তারি বিদ্যা শেখার জন্য সে সেখানে যেতে পারে। যখন তার বিদ্যা সেখান থেকে শেখা শেষ হয়ে যাবে বা পড়াশোনা কোর্স শেষ হয়ে যাবে, সে পুনরায় তার দেশে ফিরে আসবে। আর অবশ্যই এমন যেন হয় যে সে সেখানে পড়াশোনা করতে গিয়ে তার ইমান আমল হারিয়ে ফেলেছে, বিষয়টা যদি এমন হয়, যদি এমন মানে সন্দেহ থাকে, তাহলে সেক্ষেত্রে সে যাবে না সেখানে। সে যদি নিজের দিনকে হেফাজত করে সেখানে গিয়ে বিদ্যা অর্জন করে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, এবং বিদ্যা অর্জন শেষ করে সে আবার তার নিজ দেশে বা মুসলিম বা ইসলামিক দেশে, রাষ্ট্রে সে ফিরে আসবে। স্থায়ীভাবে থাকা এই জন্য যাবে না কোনো কাফের দেশে, যেটার কারণ হিসেবে বিদ্বানগণরা অনেক কারণ উল্লেখ করেছেন, তার মধ্য থেকে হচ্ছে যেটা মানুষের ইমানটাকে একটা সময় আস্তে 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 দুর্বল করে দিবে। যেমন আমরা যদি একটু উদাহরণ দেই কথার কথা, নিরাপত্তার দিক আমরা বিবেচনা করে কথার কথা, যে কোনো ইউরোপের একটি কান্ট্রিতে আমরা গেলাম, তো আমরা সবাই অবগত আছি সে সকল দেশগুলোতে বেপর্দা বা যথাযথ পর্দা বা পর্দার নামমাত্র কোনো পর্দার কিছুই সেখানে দৃশ্যমান নয় বা দেখা যায় না। তো সেই ক্ষেত্রে যখনই কোনো নারী, যতই সে পর্দানশীল হোক না কেন, যখন সেই পরিবেশে যাবে একদিন দুই দিন কিছু সময় পার হওয়ার পর, আস্তে আস্তে দেখা যাচ্ছে পর্দার প্রতি তার একটা, যে পর্দা করতে হবে এই যে একটা
আবেগ বা এই যে একটা বিশ্বাস বা এই যে একটা ইমানের শক্তি, সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তার ভিতরে। যখন আশেপাশে দেখবে সবাই বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, তো আস্তে আস্তে পর্দার মূল্যায়নটা তার কাছে কমে যাবে। এটা শুধু পর্দার ক্ষেত্রে না, সকল বিষয়ে দেখা যাচ্ছে তার ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো এই জন্য ইমানের হেফাজত করার জন্য এবং আরও অনেক কারণ রয়েছে, সে সকল কারণের দিকে লক্ষ্য করে বিদ্বানগণরা মূলত বলেছেন যে স্থায়ীভাবে কোনো কাফের রাষ্ট্রে বা কাফের দেশে বসবাসের জন্য সফর করা, ভ্রমণ করা এটা জায়েজ নয়। আল্লাহ আলম বিসব, বারাকাল্লাহু ফিকুম।